অনেক দূর থেকে চলে আসলাম একটি আধুনিক খামারে, এই খামারের মাছ ধরার ভিডিও আপনাদের দেখানোর জন্য। অনেক পদ্ধতিতেই আমাদের এলাকায় মাছ ধরে থাকে, তার মধ্যে এই পদ্ধতিটা অন্যরকম। আপনারা একটি জাল দেখছেন, এই জালে কিন্তু প্রচুর পরিমাণে মাছ রয়েছে। আর পাশে একটি পলিথিন দেখতেছেন, এই পলিথিনের উপর মাছগুলাকে রাখবে। চারপাশে রয়েছে অসংখ্য ব্যাপারী, বড় পুকুরে ছাড়বে, তাদের সামনে রাখবে, তাদের যেটা পছন্দ হবে তারা সেটাই নেবে, আর বাকি মাছগুলা ফেলে দিবে। আর যে মাছগুলা দিতেছে সে হলো খামারি। পাশে আরো অনেক ব্যাপারী রয়েছে। এই খামারে আজকে মাছ দেওয়ার দিন, প্রতিদিন মাছ দেয় না। মাছ বিক্রয়ের উপযোগী হলে ব্যাপারীদের কাছে ফোন দেওয়া হয়, ব্যাপারীরা আসে, যার যার লাগবে তারা নিয়ে যায়। এই ব্যাপারীগুলা আমাদের এই এলাকায়, তাদের কাজ যেসব খামারে মাছ বিক্রয় করে সেসব খামারে গিয়ে মাছ কিনে এনে গ্রামে ঘুরে ঘুরে বিক্রয় করা। তাদের প্রত্যেকের একটি সাইকেল রয়েছে এবং একটি পাতিল। সাইকেলের পিছনে পাতিল রেখে তারপর গ্রামে ঘুরে ঘুরে বিক্রয় করে। এখানে যেসব মাছ রয়েছে, রুই, কাতাল, সিলভার, লাইলন্টিকা মাছ, এসব মাছ এক একজন এক এক রকমের মাছ নিতেছে। প্লাস্টিকের ঝাঁপিতে করে মাছ উঠাইতেছে ব্যাপারী। ব্যাপারী না তো, মহাজন, এই খামারের মহাজন। একটি পাত্রে 12-15 কেজি মাছ নেওয়া যায়। যদি এর চেয়ে বেশি নেওয়া হয় তাহলে অক্সিজেনের অভাবে মাছের অনেক সমস্যা হয়ে যায়। তাই জন্য ব্যাপারীরা 12-15 কেজির মধ্যেই মাছ নেয়। আর ছোট পাত্র দেখছেন, ছোট পাত্র নিয়ে আসছে এলাকার কৃষকেরা, এলাকার বাড়িওয়ালা। আমাদের এলাকায় প্রত্যেক বাড়িতেই একটি করে পুকুর রয়েছে, আর প্রতি বছরই পুকুরে মাছ ছাড়া হয়, এবং কৃষকেরা যখন তাদের প্রয়োজন হয় তখন তারা মাছ ধরে নেয়। আমাদের প্রত্যেক বাড়িতেই পুকুর রয়েছে এবং প্রত্যেক বাড়িতেই বড় বড় মাছ রয়েছে। এমন এমন বাড়ি আছে 10-12 কেজি ওজনের মাছও রয়েছে। আমাদের ভোলা জেলায় বাচ্চা মাছ চাষাবাসের পাশাপাশি বড় মাছও চাষাবাদ করা হয় প্রচুর পরিমাণে। এটা হলো একটি বাচ্চা মাছের খামার। এই ধরনের খামারিরা হ্যাচারি থেকে জিরো বাচ্চা, যেটাকে গ্রামের ভাষায় রেণু বলা হয় বা অন্য কিছু বলতে পারে, আমাদের এলাকায় রেণু বলা হয়, এই রেণুগুলা পলিথিনের মধ্যে করে অক্সিজেন দিয়ে তারপর নিয়ে আসে, এনে তারপর সঠিক পরিচর্যা করে। এ মাছগুলোর বয়স বেশি দিন হয়নি, এ মাছগুলোর বয়স হাইস্ট 1.5-2 মাস। 2 মাস পরেই মাছ বিক্রয় করা যায়, রেণু দেওয়ার পরে 2 মাস পরে বিক্রয় করা হয়। আর এই মাছগুলাকে প্রাথমিক অবস্থায় খাওয়ানো হয় ফিড পাউডার, পরে কয়েকদিন যাওয়ার পরে খাওয়ানো হয় খৈল, সরিষার খৈল। সরিষার খৈল যদি মাছকে খাওয়ানো হয় মাছ দ্রুত বড় হয়। শুধু বড় মাছগুলা নিতেছে ব্যাপারীরা, আর ছোট মাছগুলা ফেলে দিচ্ছে।
সবাই মিলে জালটি টেনেছে এবং ভালোভাবে জালটি টানা হয়েছে, তাই জন্য প্রচুর পরিমাণে মাছ উঠেছে জালে, প্রচুর পরিমাণে। এ জালে বেশিরভাগ মাছ রয়েছে সিলভার কার্প, পাশাপাশি